লজ্জা করে না? আমার পেছনে স্পাইং করছিস তুই? আমি তোর পিছনে স্পাইং করছি? মোটেও না, আমি জানতাম না যে তুই ওখানে গিয়েছিস। তুই জানতিস নাহলে সেদিনকে নিশ্চয়ই তুই আমায় ফলো করেছিস। এক মিনিট, এক মিনিট, আমি মোটেও তোকে ফলো করছিলাম না। বোন কোথায় যাচ্ছে, কার সাথে ওঠা বসা করছে, কার সাথে মেলামেশা করছে, এটা জানতে চাওয়াটা অন্যায় নয়? বাহ, মিস্টার রনি ন্যায় অন্যায়ের উপর লেকচার দিচ্ছে। কথা ঘোরাস না মনমুন। তুই বল, ওই লোকটাকে তুই কতদিন ধরে চিনিস? যখন এত কিছু জানিস তখন সেটা জানিস না মনমুন? আমি যা জানতে চাইছি তার জবাব দে। আমি তোকে বলবো না, বলবো না, বলবো না। আমি তোকে বলতে বাধ্য নই। ওকে ওকে, বলবি না আমাকে, বলবি না? ওকে, আমিও দেখতে চাই যে জেঠুমনি তোকে যখন এই প্রশ্নগুলো করবে তার উত্তর তুই কি দিস। হাসালি দাদা, তুই বোধহয় ভুলে যাচ্ছিস জেঠুমনি আরো অনেক প্রশ্ন করতে পারে যার জবাব তোকে দিতে হবে। Blackmailing me? Yes, I am blackmailing you. What will you do? তুই এটা ভাবিস না যে তুই যা খুশি করে যাবি আর আমি ঘরে হাত পা গুটিয়ে বসে থাকবো, তিন মাথা এক করে নিশ্চিন্তে বসে থাকবো। কি করবি তুই? কি করব? তোর এই ওড়াটা বন্ধ করব, আর যাতে ঘরের বাইরে তুই না যেতে পারিস সেই ব্যবস্থা করব। দাদা, তুই সেই এজ ওল্ড সেইংটার কথা মনে আছে তোর? এম্পটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েজ। মুনমুন, চিৎকার করবি না। এই বাড়িতে একজন পেশেন্ট আছে, তোকে যদি ঘর ধাক্কা মেরে এখান থেকে বার করে দেয় কোথা থাকবার জায়গা পাবি তুই এখানে? দাদা, আসলে কি হয়েছে বলতে, তোর তোর না ইগো পারমিট করছে না। এই যে মুন্না ভাই, যার কথা তুই আমাকে এত বলেছিলিস, যার সাথে আমি কত তোকে বলেছিলাম আলাপ করিয়ে দিতে, সে আজকে আমার বন্ধু। আর খালি বন্ধু না, খুব ভালো বন্ধু। And do you know something দাদা, আজকে আমি ওর সাথে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি জানিস? তান্ত্রা। মুনমুন, বাড়িতে বৌমনি অসুস্থ, এইভাবে ধেই ধেই করে না নাচলেই বোধহয় ভালো হয়। নাচবো না, বাট এট দ্য কস্ট অফ নো কোয়েশ্চেন। ওকে ওকে।